বাদ থেকে বাঁচতে কি কি নিয়ম পালন করতে হবে পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। শোয়ার খাটটি সবসময় শক্ত রাখবেন, নরম বিছানা চলবে না, শোবেন একটা পাতলা তোশকের ওপর, গদি থাকবে না, সব থেকে ভালো হয় একটা তক্তপোশের ওপর পাতলা তোশক পেতে শুতে পারলে। নরম বালিশ ব্যবহার করবেন না, বালিশও যেন শক্ত এবং পাতলা হয়। বসার চেয়ারটি যেন শরীরের দিক দিয়ে সুবিধাজনক হয়। চেয়ার টেবিলে কাজ করার সময় লক্ষ্য রাখতে হবে কোনোটাই যেন বেশি উঁচু বা নিচু না হয়। সব সময় শারীরিক আরামের দিকটা খেয়াল রাখতে হবে। ছোট চেয়ারে বসবেন না। পড়া বা লেখার সময় বেশি ঝুঁকে পড়বেন না। অনেকক্ষণ ধরে ঝুঁকে পড়াশোনা চলবে না। অনেক সময় বাচ্চাদের দেখা যায় মেঝেতে বসে ঘাড় ঝুঁকিয়ে পড়াশোনা করতে, এটা কিন্তু ভীষণ মারাত্মক। বাচ্চাটির বাত না থাকলেও ঘাড়ের বাত স্পন্ডিলোসিস হতে বেশি সময় লাগবে না। লেখাপড়ার সময় চেয়ার টেবিল বসে পড়া জরুরি, পিঠ সোজা রেখে পড়া দরকার। বড়রাও বসার সময় পিঠ টান করে বসবেন, সামনের দিকে ঝুঁকে বা পাশে হেলে বসবেন না। কাজ করার সময় সতর্ক থাকতে হবে। কাজ করার সময় সামনের দিকে ঝুঁকে কোনো ভারী জিনিস তুলবেন না। এমনভাবে কাজ করতে হবে যাতে হাঁটু কোমর ঘাড়ে বেশি চাপ না পড়ে। ঠান্ডাতে বেশিক্ষণ বসে থাকা ঠিক নয়। এসি ঘরে কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে যারা কাজ করেন তাদের আজকাল বেশি করে বাতে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। তাই এসি ঘরেও বেশিক্ষণ ধরে থাকা ঠিক হবে না। যতটা সম্ভব স্বাভাবিক পরিবেশে স্বাভাবিক উষ্ণতায় থাকার অভ্যাস করা ভালো। প্রতিদিন দেহ সয় এমন ব্যায়াম বা কাজকর্ম চালিয়ে যেতে হবে। অতিরিক্ত ব্যায়াম বা পরিশ্রম যেমন চলবে না, তেমনি একেবারে অলস জীবনযাপন করাও ঠিক হবে না। সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পর থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত দেহ নিতে পারছে এমন পরিশ্রম বা কাজকর্ম চালিয়ে যেতে হবে। হালকা ব্যায়ামও চলতে পারে। খেলোয়াড়দের উচিত খেলাধুলার ব্যাপারে একটু সতর্ক থাকা, আগে থেকে সাবধান হওয়া, শরীর নেয় এমন খেলাধুলাই তাদের করা উচিত। এ তো গেল খেলোয়াড়ের জীবন পর্ব। খেলোয়াড়োত্তর জীবনের প্রতিদিন হালকা ধরনের ব্যায়াম করা অত্যন্ত জরুরি। বডি কন্ট্যাক্ট গেম, ফুটবল, ক্রিকেট, হকির মতো খেলা যারা খেলেন তাদের কিন্তু আজীবন শরীর ওয়ার্মিং আপ করার ব্যাপারটা মাথায় রাখতে হবে। যখন তখন খাওয়াটাও কিন্তু কোনো সুঅভ্যাস নয়, সময় মতো খাওয়া দাওয়া করা উচিত। আজকে লাঞ্চ ডিনার যাই বলুন না কেন, সময় মতো ঘড়ি ধরে একটা নির্দিষ্ট সময়ে খেতে হবে। পেটে সয় এমন খাবারই খাদ্য তালিকায় রাখতে হবে। রেড মিট এড়িয়ে চলাই ভালো। গাউটের সমস্যা, রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি হওয়া হলে পাঁঠা, খাসির মাংস, মেটে, শিম, টমেটো, ঢেঁড়স, মাছের ডিম কিংবা ইলিশ মাছ আদপেই চলবে না। মাংস খাওয়াটা একেবারে ত্যাগ করতে হবে। বেশি তেল, ঘি, মাখন খাওয়াটাও চলবে না। বেশি মোটা হলে বিপদ আসতে পারে, তাই থাইরয়েড হরমোন পরীক্ষা করে দেখে নেওয়া দরকার শরীরে হাইপোথাইরয়েডিজম আছে কিনা। একে বেঁকে না বসে ঠিকমতো আদব কাদায় বসতে হবে, সঠিকভাবে বসার অভ্যাস করতে হবে, পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। খুব বেশি স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বা ঠান্ডা জায়গায় থাকা চলবে না, এর থেকে শরীরে বাত হতে পারে। কোল্ড ড্রিঙ্কস পুরোপুরি ত্যাগ করাই ভালো। অ্যালার্জি হয় এমন কোনো ওষুধ খাওয়া চলবে না। যেসব খাবার দাবার থেকে অ্যালার্জি হয় তা এড়িয়ে চলতে হবে। মনে রাখতে হবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেও বাত হতে পারে, তাই দেহের পুষ্টি যাতে ঠিকঠাক হয় তার দিকে নজর দিতে হবে।
দেহে কোনো অসুখ যদি থাকে তাহলেও রোগ প্রতিরোধ ক্ষমতায় ব্যাঘাত ঘটে, যার থেকে বাত আসতে পারে। তাই এ বিষয়েও সাবধান হওয়া প্রয়োজন আছে। কি গ্রীষ্ম কি শীতে অনেকেই রাতে স্নান করার অভ্যাস থাকে, তাও আবার ঠান্ডা চলে, কিন্তু এ থেকে শরীরে বাত ধরতে পারে। তাহলে উপায় কি? ঠান্ডা জলে স্নান করার বদলে গরম জলে গা মুছে নেওয়া যেতে পারে, এর থেকে সমস্যা তেমন একটা আসে না। অনেকে শীতকালে ঠান্ডা হাত থেকে বাঁচতে প্রয়োজনে অতিরিক্ত গরম জামা কাপড় পরেন, এর ফলে ঠান্ডা হয়তো কমে আসে কিন্তু শরীরে প্রচুর ঘামের সৃষ্টি হয়, যা থেকেও বাতের সমস্যা আসতে পারে। আবার যারা গরমকালে বেশি ঘামেন এবং ওই ঘেমু জামা কাপড় দীর্ঘক্ষণ পরে থাকেন, তাদেরও বাত হতে পারে। সোজা কথা হলো, দেহের স্বাভাবিক তাপমাত্রা বা গ্রহণযোগ্য তাপমাত্রার হেরফের হলেও কিন্তু বাত হতে পারে। বাসের কন্ডাক্টর, ট্রাফিক পুলিশ, কারখানার শ্রমিক, ডেলি প্যাসেঞ্জার বা সাধারণ গৃহবধূ যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজকর্ম করেন, তাদের হাঁটুতে বা কোমরে বাত হতে দেখা যায়। আবার উল্টোটাও আছে, যেমন বাস ড্রাইভার, লরি ড্রাইভার, কম্পিউটার অপারেটর, এরা দীর্ঘক্ষণ বসে বসে কাজ করেন, এদেরও বাতের প্রকোপ হতে পারে। বাতের এতগুলো বিধিনিষেধের কথা বলার কারণ একটাই, নিয়ম ভাঙলেই বাত, রেহাই নেই কারোরই। এই পালনীয় কর্তব্যগুলো যে কেবল বাতের রোগীদের সাথে সাথে সাধারণ মানুষজন যারা এখনও বাতের ঘায়ে কাবু হননি তারাও মেনে চলবেন, কারণ আজ বাতে না ধরলেও কাল ধরতে পারে। তাই আগে থাকতে সাবধান হওয়াই বাঞ্ছনীয়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।